সালাম আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। বাংলাদেশ হোক বা পৃথিবীর যে কোনো দেশই হোক, সব দেশেরই ব্যবসা বাণিজ্যে ব্যাংকের একটি অনেক বড় ভূমিকা রয়েছে। সেটি অভ্যন্তরীণ বাণিজ্যের জন্য একরকম ভূমিকা রাখে, আবার বৈদেশিক বাণিজ্যের জন্য একরকম ভূমিকা রাখে। এই ভিডিওতে আমরা যে কোনো দেশের জন্য বা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে যে বাণিজ্যিক ব্যাংকের যে অভ্যন্তরীণ বাণিজ্যে ভূমিকা আছে সে সম্পর্কে জানব। অভ্যন্তরীণ বাণিজ্যে ভূমিকা অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকে যে ভূমিকা রয়েছে অভ্যন্তরীণ বাণিজ্যে দেশের। মূলধন সরবরাহ, আমরা জানি বাণিজ্যিক ব্যাংক সারা দেশের মানুষের কাছ থেকে তাদের সঞ্চয় সংগ্রহ করে একটি বড় মূলধন গঠন করে, এবং সেই মূলধন তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দেয় বা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। এই মূলধন সরবরাহের মাধ্যমে বিভিন্ন অর্থাৎ বিনিয়োগ বা সরবরাহের মাধ্যমে কিন্তু নতুন নতুন প্রতিষ্ঠান সৃষ্টি হচ্ছে, বা নতুন নতুন প্রতিষ্ঠান তাদের নতুন ব্যবসা বাণিজ্য চালু করছে। এর জন্য কিন্তু দেশের বাণিজ্যে অনেক উন্নত হচ্ছে এবং দেশের অনেক ব্যাপক আকারে বাণিজ্য হচ্ছে এবং দেশের অর্থনৈতিক অনেক উন্নয়ন হচ্ছে। কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়, বাংলাদেশের কোম্পানি এবং অন্যান্য প্রতিষ্ঠান বিভিন্ন অর্থাৎ যারা শেয়ার বা স্টক বা ঋণপত্র ইস্যু করে, এসব বিভিন্ন শেয়ার স্টক বা ঋণপত্র বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কিন্তু বিক্রি করা হয়। অনেক সময় এরও অর্থাৎ যেসব ব্যাংক এগুলো বিক্রির দায়িত্ব নেয়, তারা কিন্তু কোম্পানির শেয়ার বা ঋণপত্রের বিক্রির দায় সম্পূর্ণ আকারে নিজের উপরে গ্রহণ করে এবং প্রয়োজনে নিজেই সব ক্রয় করে নেয়। আবার অন্য জনগণের কাছে বিক্রির জন্য কিন্তু এই অনেক ব্যাংক কিন্তু ব্রোকার হিসাবে কাজ করে। এভাবেই এই ব্যাংক দেশের নতুন কোম্পানি গঠন এবং এদের যে ঋণপত্র বা শেয়ার বিক্রিতে কিন্তু অনেক ব্যাপক আকারে সাহায্য করে থাকে। অর্থের নিরাপদ সংরক্ষণ, আমরা জানি আগের ভিডিওতে আমরা দেখেছি যে সমাজের যে নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ব্যাংক কত গুরুত্বপূর্ণ, কারণ অর্থ যখন ব্যাংকে থাকে সেটা ব্যক্তির হোক এবং বা কোনো প্রতিষ্ঠানের হোক, সে অর্থ কিন্তু সেফ থাকে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক অন্য অন্য প্রতিষ্ঠান ব্যাংক অন্য অন্য প্রতিষ্ঠান বা ব্যক্তির অর্থ নিজের কাছে রেখে কিন্তু অর্থের নিরাপদ সংরক্ষণ করছে। অর্থ যেমন সেফ থাকছে সেরকম অর্থের মালিকও কিন্তু চিন্তামুক্ত থাকছে। অর্থ স্থানান্তর, আমরা দেখেছি যে বাণিজ্যিক ব্যাংক নোট ইস্যু করতে পারে না, তবে তারা চেক, ড্রাফট বা ব্যাংক আজ্ঞাপত্র বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অনেক কিছু ইস্যু করছে। এতে কিন্তু ইজিলি খুব সহজে মানুষ বা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান কিন্তু অর্থের লেনদেন করতে পারছে এবং খুব কম সময়ে এবং খুব নিরাপদে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ইজিলি অর্থ স্থানান্তর করতে পারছে, যা দেশের বাণিজ্যে অনেক গুরুত্বপূর্ণ। খুব ইজিলি ট্রেড করছে মানুষ এখন। বিনিময়ের সহজ মাধ্যম সৃষ্টি, বাংলাদেশ ব্যাংক এ দেশের অর্থ প্রচলনের দায়িত্ব পালন করলেও বাণিজ্যিক ব্যাংক কিন্তু এর চেক মানে দেশের চেক, বিল, ড্রাফট, হুন্ডি, চেক কার্ড বা ট্রাভেল চেক ইত্যাদি সহজ ও ঝুঁকিহীন বিনিময় মাধ্যম সৃষ্টি করে। এগুলো দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লেনদেনকে নিরাপদ ও সহজতর করেছে। অর্থ স্থানান্তরে আমরা দেখেছি যে এসবের মাধ্যমে মানুষ সহজেই অর্থ স্থানান্তর করছে এবং খুব কম সময় এক জায়গা থেকে আরেক জায়গা। বিভিন্ন শাখা অফিস রয়েছে, হয়তো বা এক শাখায় জমা দিচ্ছে, সাথে সাথে অন্য শাখা থেকে মানুষ সেটাকে তুলে নিচ্ছে। আর যেসব জিনিস আর যে ইগুলো আছে চেক, ড্রাফট, এগুলোর মাধ্যমে খুব সহজেই মানুষ বিনিময় করছে বা যে ব্যাংক এই চেক, ড্রাফট ইস্যুর মাধ্যমে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করছে। তথ্য সরবরাহ উপদেশ, বর্তমানকালে যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য যথাযথ তথ্য কিন্তু প্রয়োজন এবং যথাযথ তথ্যের উপরে কিন্তু যে কোনো সঠিক সিদ্ধান্ত নির্ভর করে। আমাদের দেশে বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের গ্রাহকদের বা গ্রাহক ব্যবসায়ীদের জন্য দেশের অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কিন্তু বা বিভিন্ন প্রকার কিন্তু তথ্য সরবরাহ উপদেশ প্রদান করে, যার মাধ্যমে কিন্তু সেসব ব্যবসায়ী গ্রাহক বা সাধারণ গ্রাহক যারা কোথাও বিনিয়োগ করতে ইন্টারেস্টেড, তারা কিন্তু খুব ইজিলি এসব তথ্যের মাধ্যমে কিন্তু ডিসিশন নিতে পারে এবং ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে তার গ্রাহকদের কিন্তু বিভিন্ন উপদেশ দেয় যে কোথায় বিনিয়োগ করলে এখন ভালো হবে বা কোথায় নিরাপদ বা কোথায় রিস্ক আছে এই জিনিসগুলো। প্রতিনিধিত্ব, এ দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো তার গ্রাহকদের পক্ষে বিভিন্ন প্রতিনিধিত্বমূলক কাজ সম্পাদন করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য যেরকম চেক বা ড্রাফটের অর্থ সংগ্রহ বা বিল পরিশোধ বা সচ্ছলতার সনদপত্র প্রদান বা বিলের স্বীকৃতি প্রদান করছে বা কোনো ক্রেতার আর্থিক সচ্ছলতা বা অবস্থা সম্পর্কে
খোঁজ খবর গ্রহণ করে তাদের বিভিন্ন সার্টিফিকেট প্রদান করছে। এসব কিন্তু অর্থাৎ এই বাণিজ্যিক ব্যাংক কিন্তু এইভাবে তার মক্কেলদের পক্ষে বিভিন্ন কাজ করে থাকতে, তাদের বিভিন্ন বিল বা বিভিন্ন অর্থ পরিশোধ করে দিচ্ছে, আবার প্রয়োজনে কিন্তু আবার তাদের পক্ষে অর্থ সংগ্রহ করছে। এভাবে বাণিজ্যিক ব্যাংক কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করে, এবং এইসব কাজগুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটি বাণিজ্যিক ব্যাংক দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে কতটা ভূমিকা রাখছে। এই ভিডিওতে আমরা দেখলাম অভ্যন্তরীণ বাণিজ্যের ভূমিকা বাণিজ্যিক ব্যাংকের, পরের ভিডিওতে আমরা বৈদেশিক বাণিজ্যের ভূমিকা দেখব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।